এডুকেশন ডাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমি তোমাদের সঙ্গে সৌর। আজকে আমরা মানবদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ নিয়ে আলোচনা করব ডিটেলসে। তাহলে দেখো, চোখ দিয়ে আমরা কি করি, সবাই জানো চোখ আমাদের দেখতে সাহায্য করে। বেশি একটা ছবি আমরা এখানে এঁকেছি, দেখা হয়েছে, এটা তো তোমার বুঝে না আমার চোখের কোথায় কি থাকে। এটা বেসিক, কারণ কি পরেরটা যে ছবি থাকবে সেটা লম্বচিত্র থাকবে, আর সেটার সঙ্গে এটা তোমরা কি করবে নিজের চোখে তার সঙ্গে কম্পেয়ার করতে পারবে। এই জন্য আমি এই ছবিটা ফার্স্টে দিয়েছি। দেখো, এই যে চোখের মধ্যে সাদা অংশটা পার থাকে তাকে বলা হয় কি স্ক্লেরা, যেটা আমাদের চোখকে কি করে প্রোটেক্ট করে, আঘাত প্রত্যাঘাত থেকে রক্ষা করে। এই যে আইরিস, এই যে এই টাইপের অংশ দেখতে পাচ্ছ যেখানে দাগ দিলাম, সেটা হলো কি আইরিস। আর পিউপল মানে তার অন্ধ, যার মধ্যে দিয়ে কি আলো প্রবেশ করে। আইলিড মানে কি চোখের, যে চোখের পাতা যেটা বলি সেটা কি আইলিড। এটা হলো চোখের আমাদের বেসিক স্ট্রাকচার। এইটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো পরের বার, যে চোখের যে আমার আলোচনা করছি সেটাকে কি থাকবে, চোখের লম্ব যে চিত্র থাকবে এই চিত্র থাকবে, মানে এটার সাথে ওটা কম্বাইন করে করবে, তাহলে কি নিজের চোখের সাথে সেটাকে ছবিটাকে কম্পেয়ার করতে পারবে। দেখো, চোখের বিভিন্ন অংশ নিয়ে আমি এখন আলোচনা করব। এখানে চোখের মধ্যে আমাদের যে মেইন পার্ট গুলি থাকে সেই পার্ট গুলি আমি নাম লিখে রেখেছি, তাহলে প্রত্যেকটা আলোচনা করতে হবে, যদি কোনো ছুটে যায়, ছুটে যেতে না যায়, এই জন্য কি লিখে রেখেছি। তাহলে দেখো, চোখের আমরা আলোচনা শুরু করছি। চোখের সবচেয়ে বাইরের অংশ কি স্কেলেরা, এই যে এই পার্টটা হলো স্কেলেরা। স্কেলেরা কি করে, আমাদের চোখের বাইরের আঘাত ও প্রত্যাঘাত থেকে রক্ষা করে। তাহলে স্কেলেরার কি কাজ, কি রক্ষা করা, আঘাত থেকে রক্ষা করা। ডাইরেক্ট তোমাকে কোশ্চেন করবে আঘাত থেকে রক্ষা করা, কাকে রক্ষা করবে, চোখকে রক্ষা করবে। আর সামনে চোখে সাদা অংশটা থাকে সেটাই কি স্ক্লেরা। তারপরে কি কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল, কৃষ্ণমণ্ডল কোথায় রয়েছে, এই স্ক্লেরা, তার পরবর্তী অংশ রয়েছে কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডল নামের সঙ্গে জড়িত, কৃষ্ণমণ্ডল কি কালো রঙের হয়, কারণ কি এর মধ্যে কি থাকে মেলানিন থাকে। কেন এটা কালো রঙের হয়, এটা কালো রঙের হওয়ার কারণ কি, আমাদের চোখের মধ্যে তো আলো প্রবেশ করবে, সেই আলোর যে অবাঞ্ছিত প্রতিফলন হবে, অবাঞ্ছিত প্রতিফলন সেই প্রতিফলন রোধ করতে সাহায্য করবে। কৃষ্ণমণ্ডলের কাজ কি আলোর অবাঞ্ছিত প্রতিফলন রোধ করতে সাহায্য করবে। লিখে দিচ্ছি, অবাঞ্ছিত প্রতিফলন রোধ করে, এটা হলো কি আমাদের কৃষ্ণমণ্ডলের কাজ। তাহলে কৃষ্ণমণ্ডল কেমন হয় কালো, আর কৃষ্ণমণ্ডলে কি পাওয়া যায়, মেলানিন পাওয়া যায়। তারপরে কি কর্নিয়া বা অচ্ছেদ পটল, এটা বাংলায় থাকে বা ইংরেজিতে কর্নিয়া থাকে, বাংলাতেও কর্নিয়া দেওয়া থাকে, কোনো অসুবিধা নেই। কোনো সময় যদি পরীক্ষা হয়, মনে করো এসএসসি পরীক্ষা হয়, ওরা কি ডাইরেক্ট ট্রান্সলেশন করে, তোমার পরীক্ষা তখন কর্নিয়া না দিয়ে ডাইরেক্ট দিয়ে দিবে অচ্ছেদ পটল, তখন বুঝতে অসুবিধা হবে। এই বাংলা নামটা কি অ্যাকুরেট, বাংলা নামটাও কি আমরা লিখেছি, সাধারণত বইয়ের মধ্যে যদি একবার 9-10 যে বই রয়েছে সেখানে কর্নিয়া তার ইংরেজিটাকেই বাংলা করে দেওয়া আছে কর্নিয়া, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কর্নিয়া কোথায় থাকে, এই যে চোখের মধ্যে কেটেছিল কি কর্নিয়া, এই অংশটা। কর্নিয়া কি করে, কর্নিয়া কি চোখের মধ্যে যে আলো প্রবেশ করে, সেই আলো প্রবেশ করে কি লেন্সের মধ্যে কেন্দ্রীভূত করে। তাহলে আলো প্রবেশ করায় এবং আলো প্রবেশ করে সেই আলোটাকে কোথায় কেন্দ্রীভূত করে, যে আমাদের চোখের মধ্যে লেন্স রয়েছে সেই লেন্সের মধ্যে আলোটাকে কি করে কেন্দ্রীভূত করে, বোঝা গেল। তাহলে কর্নিয়ার কাজ কি, আলোকে প্রতিষ্ঠিত করে লেন্সে কেন্দ্রীভূত করা। এটা হলো আমার কি কর্নিয়া। কর্নিয়া নিয়ে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। আমাদের যখন কারো মনে করো চোখ দান করে, একজনের চোখ আরেকজনকে দেওয়া হয়, তখন কিসের অপারেশন করা হয় পরীক্ষায় আসে, তখন অ্যান্সার হবে কি কর্নিয়ার কি অপারেশন করা। আর কর্নিয়া মানে মনে রাখবে, কর্নিয়ার মধ্যে কি আমাদের রক্ত কণিকা কি পাওয়া যায় না, কোথায় রক্ত কণিকা পাওয়া যায় না, কর্নিয়ার মধ্যে কি রক্ত কণিকা পাওয়া যায়। চোখের যখন ট্রান্সপ্লান্ট করা হয় তখন কার কোন অংশের হয়, কর্নিয়ার হয়, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো, চোখের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কি রেটিনা। রেটিনা মানে কি, রেটিনা মানে বুঝতে হবে পর্দা, পর্দার মধ্যে কি যে হলুদ পোর্শনটা সেটাকে বলা হয় রেটিনা। এখানে কি হয়, কোন একটা এখানে বস্তু রয়েছে তার প্রতিবিম্বটা এখানে গঠিত হয়, তার ফলে কি আমরা তো দেখতে পাবো, এই রেটিনা কি পর্দা। এখানে মনে রাখতে হবে তোমাদের কি রেটিনার মধ্যে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। ব্যাপারটা কি বুঝে নাও, মনে করো এখানে একটা বস্তু রাখলাম, ঠিক আছে, তাহলে বস্তুটা থাকবে, বস্তুর প্রতিবিম্ব তো কোথাও গঠিত হতে হবে, এই যে বস্তুর প্রতিবিম্বটা এখানে গঠিত হয়,
কোথায় গঠিত হয় তুমি প্রশ্ন করবে, তোমাকে প্রশ্ন করবে কোন একটা, তুমি যখন বস্তু দেখবে সেই বস্তুর প্রতিবিম্ব চোখের কোন অংশে গঠিত হয়, অ্যান্সার কি হবে? রেটিনা। তারপর এখান থেকে আর কি কি কোশ্চেন আসে? রেটিনায় যে প্রতিবিম্বটা গঠিত হলো, প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কি? প্রতিবিম্বের বৈশিষ্ট্য প্রতিবিম্ব কি হবে? যেটা যেই যেই বস্তু থাকবে তার থেকে কি হবে, আকারে ছোট হবে, আর কি হবে, উল্টা হবে। তাহলে কি হবে? সদ হবে, উল্টা হবে, আর কি হবে? বস্তুর আকারের চেয়ে ছোট, আকারের চেয়ে কি হয়? ছোট। পরীক্ষা দিলে প্রশ্ন আসবে যে চোখে রেটিনার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, রেটিনায়, এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? সৎ, উল্টা এবং কি, ছোট। ঠিক আছে, তাহলে বোঝা গেল রেটিনা কি। তারপরে দেখো, রেটিনার পরে আমরা আলোচনা করে নিয়ে আসবো, এবার আইরিস কি আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আইরিস কি করে, আইরিস কি করে, চোখের মধ্যে যা আছে সেখানে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। আইরিসের মধ্যে থাকে তারন্ধ্র, আইরিসের মধ্যে কি তার, যাকে আমরা বলি পিউপিল, সেই তারন্ধ্র দিয়ে এই মাঝখানে থাকে তারন্ধ্র, সেই তারন্ধ্র দিয়ে কি চোখের মধ্যে আলো প্রবেশ করে। তাহলে আইরিসের কাজ কি? আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করা। তাহলে পরীক্ষায় যাবে তারন্ধ্র কোথায়, আর তারন্ধ্রকে ছোট বড় করে করে, ছোট বড় কে করতে সাহায্য করে? আইরিস। তারন্ধ্রকে ছোট বড় করে, কখনো কম আলো থাকে, কখনো বেশি আলো থাকে, যে পরিমাণ আলো আমাকে চোখের মধ্যে পাঠাতে হবে সেটা কি নিয়ন্ত্রণ করবে? কে? আইরিস। তাহলে কার মাধ্যমে নিয়ন্ত্রণ করে? আইরিস, তারন্ধ্রের মাধ্যমে। তারন্ধ্রের ইংরেজি কি? পিপল। তাহলে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। তাহলে আলোর প্রবেশ কার মাধ্যমে হয়? তারন্ধ্রের মাধ্যমে, যাকে ইংরেজিতে বলা হয় পিউপিল। ঠিক আছে, মানে তারন্ধ্র, যে তারন্ধ্র সেটা ছোট বড় করে, যতটা পরিমাণ চোখে আলো প্রবেশের দরকার ততটা আলো প্রবেশ করে, যতটা দরকার নেই ততটা কি আলো প্রবেশ করে, নিয়ন্ত্রণ করে। এটাই হলো কি, আইরিসের কাজ। আমাদের চোখের মধ্যে কারো চোখ দেখো না বিলাই বিলাই হয় বা বিভিন্ন কালারের হয়, এটা কারণ কি, এই আইরিসের জন্য কি চোখের বিভিন্ন কালার হয়। তাহলে বোঝা গেল আইরিস। এর পরে এবার আমরা লেন্স নিয়ে আলোচনা করি। লেন্সের থেকে কি পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে, মানব দেহের চোখে যে লেন্স থাকে সেটা কি ধরনের লেন্স, এটা হলো প্রাকৃতিক লেন্স। আর লেন্সের বৈশিষ্ট্য কি? লেন্সটা সবসময় উত্তল হবে। কি হয়? উত্তল। উত্তল কারো বুঝতে অসুবিধা? উত্তল মানে কি, এই যে ফিগারটা রয়েছে সেটাই হলো কি, উত্তল। আর যদি এরকম ফিগার থাকে এই টাইপের দেখো ছবিতে, সেটাকে বলবো আমরা অবতল। মানে মানব দেহের চোখে যে লেন্স থাকে লেন্সের ফিগার কি? লেন্সের ফিগার হলো উত্তল। আর প্রতিবিম্বটা কি তৈরি হয়? সৎ, উল্টা, আর কি, ছোট তৈরি হয়। কোথায় তৈরি হয়? রেটিনায় তৈরি হয়। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে পরীক্ষায়, প্রতিবিম্বটি কোথায় সবচেয়ে স্পষ্ট তৈরি হয়? স্পষ্ট, এই যে এখানে একটা খাঁজ কাটা অংশ রয়েছে তাকে বলা হয় ইয়েলো পয়েন্ট। তাহলে ইয়েলো পয়েন্টে সবচেয়ে বেশি কি তৈরি হয়? স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। পয়েন্ট, তাহলে সবচেয়ে অস্পষ্ট প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, বা প্রতিবিম্ব তৈরি হয় না এরকম কোশ্চেন দিতে পারে, একই অ্যান্সার হবে। যাকে বলা হয় ব্লাইন্ড পয়েন্ট। ব্লাইন্ড পয়েন্ট কোথায় অবস্থান করে? এই জায়গাটাই হলো ব্লাইন্ড পয়েন্ট, এই জায়গাটাই। ব্লাইন্ড পয়েন্ট কোথায়, ব্লাইন্ড পয়েন্ট কোথায় অবস্থান করে? এই জায়গাটায় অবস্থান। এই ব্লাইন্ড পয়েন্টের মধ্যে সবচেয়ে কি হয়? অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে পুরো ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন করবে, ইউলো পয়েন্টে কি হয়? স্পষ্ট। আর ব্লাইন্ড পয়েন্টে কি হয়? অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। তার প্রতিবিম্ব তো সৃষ্টি হলো, এবার আমাদের মনে প্রশ্ন, তোমরা সবাই দেখবে প্রতিবিম্বটা ছিল বস্তুটা ছিল সোজা, দেখলাম প্রতিবিম্বটা তৈরি হলো উল্টা। তাহলে আমরা কেমন করে কোন একটা বস্তুকে সোজা দেখি? এইখানে থাকে আমাদের অপটিক নার্ভ, এরকম করে, এরকম করে বিছানো থাকে অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ কি করে, এই যে প্রতিবিম্বটা তৈরি হলো এই সেন্সটা আমাদের মস্তিষ্কে নিয়ে যায়। মস্তিষ্কের কোন অংশে নিয়ে যায়? গুরু মস্তিষ্কে নিয়ে যায়। আর গুরু মস্তিষ্কে নিয়ে যায়, গুরু মস্তিষ্ক সেই ইমেজটাকে সোজা করে কি দেখায়। বোঝা গেল তার মানে? তাহলে এই প্রতিবিম্ব সোজা করতে কে সাহায্য করে? অপটিক নার্ভ। কোথায় হয়? মাথার গুরু মস্তিষ্কে। বোঝা গেল এখান থেকে, এখানে থেকে কি এই কোশ্চেন গুলো কি পরীক্ষায় আমাদের আসে।
তারপরে রেটিনা, এবার লেন্সও আমরা বলে দিলাম। তারপরে দেখো চোখের সামনে এরকম একটা পর্দার মতো থাকে, তাকে কি বলা হয়? কনজাংটিভা। কি বলা হয়? কনজাংটিভা। কনজাংটিভার কাজ কি? কনজাংটিভার কাজ হলো কি, বাইরের থেকে যে ধুলিপনা অন্যান্য জিনিস আনুষঙ্গিক কত যায় চোখের পক্ষে ক্ষতিকর, সেটাকে আটকাতে সাহায্য করে কি কনজাংটিভা। বোঝা গেল? তার ও কি বললো, চোখের মধ্যে যে চোখের পাতা থাকে আইলিড, আইলিডে চোখের পাতা থাকে, সেটা কি ও কি বললো? তার কাজ কি, বাইরে থেকে ধুলিকণা আছে সেটাকে কি করতে, বাড়ির ভিতরে প্রবেশ করতে কি করে বাধা দেয়। অশ্রু বলতে কি হয়, তুমি মনে করো চোখে আঘাত পেলে বা চোখের মধ্যে বিভিন্ন জীবাণু টিবাণু আক্রমণ করলো, তখন সেই জীবাণু আক্রমণ থেকে চোখকে তো সেভ করতে হবে, সেভ কি করবে, তখন চোখের থেকে কি জল আকারে কি অশ্রু থেকে অশ্রু গন্ধ থেকে অশ্রু আকারে সেটা নির্গত হয়, সেটা সার দিয়ে তো লবণ লবণ টাইপের হয়, সেটা কি করে যে চোখের ধুলিকণা টুলিকণা ধরে সেটা রাত থেকে আমাদের কি রক্ষা করে। অশ্রু গ্রন্থির কাজ বুঝলাম আমরা, ও কি পল্লবের কাজ গেলাম, প্রতিটির কাজ কি বোঝা হলো। এই যে বড় পোর্শনটা দেখতে পরে পাওয়া যাচ্ছে, একে বলা হয় কি ভিট্রিয়াস চেম্বার, আর এই ছোট পোর্শনটা এখানে দেখতে পাচ্ছ, এই যে ছোট পোর্শনটা তাকে বলা হয় কি অ্যাকুয়াস চেম্বার, অ্যাকুয়াস চেম্বার বা অ্যান্টেরিয়র চেম্বারও বলা হয়। অ্যাকুয়াস চেম্বারই বেশি ইউজ করা হয়। এখানে কি থাকে, এক ধরনের কি স্বচ্ছ তরল পদার্থ থাকে, তাকে বলা হয় কি অ্যাকুয়াস হিউমার। তাহলে এই জায়গাটার মধ্যে এই যে ভার্টিয়াস চেম্বারের মধ্যে থাকে কি ভার্টিয়াস হিউমার, আর এখানে থাকে কি অ্যাকুয়াস হিউমার। এটা কি এক ধরনের স্বচ্ছ তরল পদার্থ, আর চেম্বারটার নাম হলো এটা, ঠিক আছে, চেম্বারের জায়গাটার নাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইখানে চোখ সম্পর্কে ছিল এইভাবে বোঝা গেল কিভাবে প্রতিবিম্বটা সৃষ্টি হয়। এবার চোখ সম্পর্কে আমরা কিছু যে রোগগুলো রয়েছে সেই রোগ নিয়ে কি করব, আলোচনা করব। চোখের অংশে কি রোগ হতে পারে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, প্রত্যেকটা নিয়ে আলোচনা করছি এখন। মায়োপিয়া কি? নিকট দৃষ্টির ত্রুটি। নিকট দৃষ্টি মানে কি, মানে কি দূরেরটা অস্পষ্ট দেখে, অস্পষ্ট দেখে, এটা হলো নিকট। ব্যাপারটা কি হয়, মনে করো এটা তোমার চোখ আর এখানে তোমার লেন্স রয়েছে, তাহলে দেখো এইখানে কোনো একটা বস্তু রয়েছে, বস্তু রয়েছে, তাহলে প্রতিবিম্বটা হিসাবে কোথায় গঠিত হয় একটু সেখানে হলো রেটিনার মধ্যে গঠিত হয়, রেটিনা। কিন্তু প্রতিবিম্বটা এইখানে গঠিত না হয়ে এইখানে তো গঠিত হওয়ার কথা রেটিনাতে, কিন্তু প্রতিবিম্বটা রেটিনার আগে গঠিত হবে। রেটিনার আগে গঠিত হলে কি হবে, আমরা বস্তুটিকে ঠিকভাবে দেখতে পাবো, দেখতে পাবো না। এই যে এই রোগটা, এটাই হলো কি মায়োপিয়া, নিকটবদ্ধ দৃষ্টি বাংলায় বলা, ইংরেজিতে বলা মায়োপিয়া। বাংলাদেশে অনেক সময় মায়োপিয়া স্পেলিং করে দেওয়াটাই কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল, তাহলে মায়োপিয়া হলে পরে কি হবে, প্রতিবিম্বটা কি হয় রেটিনায় না গঠিত হয়ে তার আগে গঠিত হয়। এর প্রতিকার কি, এর প্রতিকার মানে যখন লেন্স লাগাতে হবে সেটাই এর প্রতিকার। তাহলে মায়োপিয়ার জন্য পরীক্ষা আছে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স, অবতল লেন্স। তাহলে মায়োপিয়ায় কি লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স। অবতল লেন্স দেখতে কিরকম, এই যে এই টাইপের। অবতল লেন্স কিভাবে কাজ করে একটু বুঝে নাও, এটা হলো অবতল লেন্স, তার সামনেই তো আমাদের লেন্স থাকে, সেটা হলো উত্তল লেন্স। আর লেন্স যে থাকে আমাদের লেন্সটা, সেটা প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এইখানে মনে করো আলো পড়লো, আলোটা পড়ার পরে কি হবে, অবতলের ধর্মকে এই দুই পাশে কি ছিটকে যায়, তারপরে কি হয় বস্তুটা মনে করো এখানে আছে, এর প্রতিবিম্ব আইটা হলো আমাদের রেটিনা, কিন্তু আগে প্রতিবিম্ব গঠিত হতো এইখানে, কিন্তু এখন গিয়ে দেখবি এটাকে প্রতিবিম্বটাকে দূরে সরিয়ে দেয় এইভাবে। তাহলে কি হবে, নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়ে প্রতিবিম্ব গঠিত হয় এই লেন্সটা লাগানোর ফলে, তখন কি এটাই হলো কি আমাদের কি তার মানে মায়োপিয়া রোগ হয়ে যে ত্রুটি হয় তার নিরাময়ের পদ্ধতি। কি লেন্স ব্যবহার করে ডাইরেক্ট প্রশ্ন বসে বলছে, অবতল লেন্স। হাইপারমেট্রোপিয়া ঠিক তার উল্টা, কাছেরটা অস্পষ্ট দেখে, কাছেরটা অস্পষ্ট, অস্পষ্ট মানে ঠিকঠাক দেখতে পায় না, অস্পষ্ট দেখে। তখন ব্যাপারটা কি হয়, এটা মনে করো তোমার চোখ আর এখানে হলো আমার রয়েছে লেন্সটা, এইখানে হলো বস্তুটা, কিন্তু তখন প্রতিবিম্বটা কি হয় আগের ক্ষেত্রে কি রেটিনায় গঠিত না হয়ে আগে গঠিত হয়েছিল, এবার কি হবে পিছনে গঠিত হবে, তার মানে পর্দার বাইরে, তখন এই বস্তু অস্পষ্ট দেখা যাবে, তখন তো বস্তু তো বাইরে পর্দায় গঠিত, আনতে হবে কি এই রেটিনার মধ্যে। এর জন্য তখন কি লেন্স ব্যবহার করা হয়, উত্তল লেন্স ব্যবহার করা হয়। হাইপারমেট্রোপিয়ার জন্য কি লেন্স ব্যবহার করা হবে, উত্তল লেন্স। তাহলে মনে রাখবো কিভাবে, হাইপারমেট্রোট্রো এভাবে উত্তল, অবতল লেন্স কিভাবে মনে রাখবো, অব মায়োপিয়া, মায়োপিয়াকে বাংলায় উচ্চারণ করো, মাকে মা অংশে ও জিপি অংশে চারটা অক্ষর, এখানে কি ব্যবহার করা হয়, অবতল লেন্স, এটা অনেকে গন্ডগোল হয় আমি বলে দিলাম, মনে রাখবো কিভাবে। পেস বায়োপিয়া কি হয়, এটা হলো বয়স্ক যখন হয় কোন লোক তখন হয় কি পেস বায়োপিয়া, তখন কি হয় কাছেরটাও কোনো সময় দেখতে পারে না,
দুধটাও ঠিক করে দেখতে পারে না, দুধের সমস্যা, তখন এই সমস্যা দূর করার জন্য কি লেন্স ব্যবহার করা হয়? বাইফোকাল। পরীক্ষায় মেনলি আমাদের লেন্স গুলোই জিজ্ঞেস করে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, বাইফোকাল। এই দুটো সমন্বয়ে তৈরি গেল। তারপরে কি অ্যাস্টিগমেটিজম, এটা আসলে কি হয়? অ্যাস্টিগমেটিজম হলে কি হবে, লেন্স আর কর্নিয়ার যে অ্যাডজাস্টমেন্ট আছে সেই অ্যাডজাস্টমেন্ট মান ঠিক হয় না, লেন্স আর কর্নিয়ার অ্যাডজাস্টমেন্ট ঠিক হয় না, মনে রাখবে তাহলে। তখন কি হয় এই রোগটা, এই সময় কি হয় তখন আকসা দেখে ঠিকঠাক দেখতে পারে না। আর এই রোগের প্রতিকার কি, পরীক্ষা এটি সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়, মানে কি চোঙাকৃতি লেন্স ব্যবহার করা হয়। কিসে সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়? এই রোগের জন্য। তার পেস বায়োপিয়া কি রোগ ব্যবহার, কিছে কি লেন্স ব্যবহার করা হয়? বাইফোকাল। এটা নোট করো তোমরা, পরীক্ষা ডাইরেক্ট প্রশ্ন। মায়োপিয়া কি রোগ, কি লেন্স ব্যবহার করা হয় নিরাময়ের জন্য? অবতল লেন্স। হাইপারমেট্রোপিয়া কি লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। এবার হলো আমাদের ক্যাটারেক আর কি ছানি। ছানির ব্যাপারটা কি, আমাদের যে লেন্স রয়েছে বৃদ্ধ বয়স যখন রোগের বয়স বেড়ে যায় তখন যে লেন্সের উপরে একটা অস্বচ্ছ পদার্থের কি করা হয়, আবরণ সৃষ্টি হয়। তখন কি হয় কোন কিছু কি সমস্ত কিছু কি অস্পষ্ট দেখে, এর জন্য এখানে কি করে অপারেশন করে কি হয় সেই পদার্থটাকে সরিয়ে দেওয়া হয়, এটাই কি, তখন সেটাকেই বলা হয় ক্যাটারেক বা ছানি। তারপরে কি বর্ণান্ধতা, মানে কালার ব্লাইন্ডনেস, মানে কি রংকে আইডেন্টিফাই করতে কোনটা কি রং, বেসিক্যালি লাল আর সবুজ রংকে আইডেন্টিফাই করতে পারে না, রং চিনতে পারে না। এটা কি রোগ, এটা কিন্তু একটা জেনেটিক রোগ, মনে রাখো বংশগত। যাদের মনে করো মানে বর্ণান্ধ বা কালার ব্লাইন্ডনেস রোগ হয়েছে তাদের ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু যখন মনে করো গাড়ি ড্রাইভিং লাইসেন্স গাইডেন্স পাবে না। কেন পাবে না, বিভিন্ন চাকরির পরীক্ষা মনে করো পুলিশ টুলিশের পরীক্ষা আছে, তখন কি হবে তারা কিন্তু অ্যালাউ করবে না তাদেরকে। এই জন্য দেখো ইনস্ট্রাকশনের মধ্যে দেখা হয় দেখা লেখা থাকে যে যে যার বর্ণান্ধতা রয়েছে সে কি অ্যাপ্লাই যোগ্য না। কারণ কি মনে করো তুমি লাইসেন্স পেতে যাবে, লাইসেন্স পেতে তুমি কি দেখবে, সিগন্যাল দেখতে হবে, সিগন্যালে কি থাকে লাল আর সবুজ, লাইন লাল আর সবুজ চিহ্নিত বার করতে পারবে না, তুমি অ্যাক্সিডেন্ট করে বুঝবে, এই জন্য তো এই লাইসেন্স দেওয়া হয় না। তারপরটা কি কনজাংটিভাইটিস, মানে আমি যেটা বলি চোখ ওঠা টাইপের রোগ, এটা কি কনজাংটিভাইটিস। তখন কি হয় চোখের মধ্যে বিভিন্ন জীবাণু ও ব্যাকটেরিয়ার কি হয় আক্রমণ হয়, জীবাণু আর ব্যাকটেরিয়ার আক্রমণ হলে চোখ কি হয় ফুলে যায় আর চোখ কি হয়ে যায় লাল হয়ে যায় আর চোখ দিয়ে জল পড়তে থাকে, সেটাই কি কনজাংটিভাইটিস, যেটা আমরা কদিন আগে দেখতে পেলাম চোখ ওঠা টাইপের, ঠিক আছে। তারপরে কি গ্লুকোমা, গ্লুকোমা হলে কি হবে একটু আগে আমরা বললাম আমাদের চোখের মধ্যে কি থাকে অ্যাকুয়াস হিউমার, চোখের মধ্যে একটা পোর্শন থাকে অ্যাকুয়াস প্রকোষ্ঠ, অ্যাকুয়াস প্রকোষ্ঠ, সেখান থেকে কি হয় অ্যাকুয়াস হিউমার কি হয় নির্গত হয় হিউমার। অ্যাকুয়াস হিউমার নির্গত হলে কি হবে চোখ, তার মানে চোখ ঠিকঠাক থাকে, যদি অ্যাকুয়াস হিউমারের ক্ষরণ বেড়ে যায় বেড়ে যায় তাহলে চোখের মধ্যে কি থাকে অ্যাকুয়াস হিউমার ক্ষরিত হয়, অ্যাকুয়াস হিউমার চোখের মধ্যে একটা প্রকোষ্ঠ, সেখানে কি অ্যাকুয়াস হিউমার কি যদি ক্ষরণ, অ্যাকুয়াস হিউমার ক্ষরণ যদি বেড়ে যায় তখন কি হয় চোখটা কি আস্তে আস্তে অন্ধের দিকে চলে যায়, তখন কি হয় এই রোগটা হলো গ্লুকোমা। তবে রাতকানা কি, রাতকানা হলো ভিটামিন এ এর অভাবে হয়। আমার চোখের মধ্যে কি ধরনের কোষ থাকে দুটো, রড কোষ আর কি কোন কোষ, রড কোষ আর কি কোন কোষ। রড কোষ কি করে, রড মানে মানে টিউব লাইটের কথা ভাবো, মানে আমাদের কি কোন বেশি থাকে, রড কোষ হলো কি আলোক সংবেদী নয়, আর কোন কোষ কি হয় আলোক সংবেদী, আলোক সংবেদী। তাহলে আমাদের আমাদের মানুষের ক্ষেত্রে কোন কোষ বেশি থাকে, এর জন্য আমরা কি করি দিনের বেলায় ভালো দেখতে পারি, আর আমাদের রড কোষ কি কোন কোষের তুলনায় তুলনামূলক কম থাকে, এই জন্য আমরা কি হই রাত্রিবেলা কম দেখি। এটা কোথায় থাকে রড কোষ, কোন পরীক্ষা ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করে, এই রড কোষ আর কোন কোষ প্রত্যেক অবস্থান করে কি আমাদের রেটিনার মধ্যে, কোথায় অবস্থান করে রেটিনা। তো রাতকানা হলে পরে কি হয় ভিটামিন এ অভাবে হয়, আর রড কোষ কি করে আমাদের রাত্রিবেলা দেখতে সাহায্য করে, আর রড কোষের সংখ্যা যদি আমাদের চোখে তো এমনি কম থাকে তার থেকেও যদি কমে যায় তখন সেই রোগটাকে বলা হয় রাতকানা। রাতের সময় আমরা রাতের বেলা আমাকে ঠিকঠাক একদম দেখতেই পাবো না, সেটাই হলো কি রাতের ভিটামিন এ অভাবে হয়। তাহলে বোঝা গেল রাতকানা রোগ কি আর রড কোষ আর কোন কোষ কি। কিছু কিছু প্রাণী রয়েছে তার উল্টা থাকে, যেমন শেয়াল কুকুর এদের উল্টা, এরা রাত্রিবেলা ভালো দেখে, এদের রড কোষ কি থাকে বেশি থাকে, বোঝা গেল। এখন কিছু কি পয়েন্ট রেখেছি,
আর এর অনেকগুলো টপিকই মানে যেটা কি পয়েন্ট রাখা হয়েছে বেশিরভাগই আমরা আলোচনা করে দিয়েছি, আর এখন টুকটাক এখানে আলোচনা করবো যা বা তোমাদের রিমেম্বার করার জন্য দিয়েছি। কর্নিয়ার মধ্যে কোনো রক্তনালী নেই এটা আলোচনা করা হয়েছে। চোখে প্রতিস্থাপনের ক্ষেত্রে কর্নিয়া স্থানান্তর করা হয় এটা আলোচনা করেছি। কর্নিয়া চোখের সামনের দিকে থাকা স্বচ্ছ আবরণ যা দিয়ে চোখে কি করে আলো প্রবেশ করে, এই তিনটা আমার আলোচনা করা হয়ে গেছে। এই রেটিনার কাজ কি ফটোগ্রাফি ফিল্মের মতো কাজ করে, ফটোগ্রাফি ফিল্ম ক্যামেরাতে যে আমাদের ছবিটা ওঠে যার মধ্যে সেটা কি ফটোগ্রাফি ফিল্ম বলে, তার মতো কি কাজ করে আমাদের রেটিনা। এখানে ডাইরেক্ট কোশ্চেন আসবে রেটিনার কাজ কি, রেটিনা কিসের মতো কাজ করে, ফটোগ্রাফি ফিল্মের মতো। পরীক্ষা উল্টাভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ফটোগ্রাফি ফিল্মের মতো চোখের কোন অংশ কাজ করে, তাহলে অ্যান্সার কি হবে রেটিনা। তারপরে সিরিয়ারি পেশি কি করে, লেন্সের ফোকাল দৈর্ঘ্যের কি করে পরিবর্তন করে। সিরিয়ারি পেশি কি করে মনে করো আলো কম ঢুকলো চোখের মধ্যে আলো বেশি ঢুকলো, ব্যাপারটা কি ছবিটা দেখে বুঝে নাও। এখানে থাকে আর উপরে থাকে কি এটা পেশি এরকম, আর নিচেও একটা পেশি থাকে, আর এখানে সিরিয়ারি পেশি এটা কি করে সংকোচন প্রসারণ করে আমাদের লেন্সটাকে, এই লেন্সটাকে সংকোচন প্রসারণ করে। কেন সংকোচন করে, আলো অনেক সময় কম থাকে আলো বেশি থাকে, এই জন্য কি আলোর অনুযায়ী কি সংকোচন প্রসারণ করে। এই সিরিয়ারি সংকোচন প্রসারণ করার কারণটা কি, আমাদের চোখের ঠিক জায়গায় যেন বস্তুর প্রতিবিম্বটা করতে হয় রেটিনার মধ্যে করতে হয়। এটা এগুলো কি সিরিয়াল পেশি, তাহলে ঠিক জায়গায় প্রতিবিম্ব হওয়া গঠিত হওয়া মানে কি নিশ্চয়ই ফোকাল লেন্থ কোন একটা লেন্থের ব্যাপার রয়েছে, ঠিক জায়গায় তৈরি করতে হবে নিশ্চয়ই আলোর মধ্যে তোমরা পড়তে পড়ো এই যে ফোকাল লেন্থ আলো পড়লে বুঝতে পারবে। এই জন্য সিভিয়ার পেশি কি প্রশ্ন ডাইরেক্ট প্রশ্ন করবে, সিভিয়ার পেশি কি করে লেন্সের ফোকাল দৈর্ঘ্যে কি করে পরিবর্তন করে। তবে চোখের রড কোষের মধ্যে কি থাকে রোডোপোসিন, এবং কোন কোষে কি থাকে আয়োডোপোসিন নামে কি থাকে রঞ্জক পদার্থ, ডাইরেক্ট প্রশ্ন করবে এটা তোমার বোঝার কিছু নেই। সিরিয়ারি পেশি কি করে চোখের অ্যাকোমোডেশন বা উপজনের সাহায্য, উপজন ব্যাপারটা তোমাদের এখনই বোঝানো হচ্ছে চোখের যে লেন্স থেকে ছোট করা বড় করা, আর যে আর নির্দিষ্ট জায়গায় ছোট বড় করে কি করে চোখের আমাদের নির্দিষ্ট জায়গা মানে রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব গঠনে কি করে সাহায্য করে। এই ছোট করা বড় করা এটাকে কি বলা হয় উপজন, যা আলোর মানে কতটা পরিমাণ চোখে আলো প্রবেশ করলো সেই অনুযায়ী সেটা ছোট বড় করে, এটা অটোমেটিক ভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে কি করস্থর আমি বললাম, করস্থর মানে কি কৃষ্ণমন্ডল, এখানে কি হয় আলোর অবাঞ্ছিত প্রতিফলন কি হয় রোধ হয়। কৃষ্ণমন্ডলে কি গঠিত হয় মেলানিন গঠিত হয়, মেলানিনটা কিভাবে গঠিত হয় দেখুন দেওয়া রয়েছে। করস্থরে প্রচুর পরিমাণে মেলানিন থাকে যা করস্থরে কোষে টাইরেসিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন হয়। পরীক্ষা যে মেলানিন যে থাকে এটা কোথা থেকে উৎপন্ন হয়, তাহলে করস্থরে কোষে টাইরেসিন নামে নামক কি একটি অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন হয় কি এই মেলানিনটা, পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে তোমাকে। তাহলে বোঝা গেল চোখ সম্পর্কে কি ছিল, এটাই ছিল আমাদের আজকে আলোচনা এবং চোখের রোগ পরীক্ষার চোখ সংক্রান্ত এই টাইপেরই কোশ্চেন থেকেই কি বিভিন্ন মিক্সচার করে কি কোশ্চেন জিজ্ঞেস করে। আর যদি আজকে ক্লাস সংক্রান্ত কোনো ডাউট হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। এবং আমরা এর আগেও জীবন বিজ্ঞানে অনেকগুলি টপিক নিয়ে ক্লাস করেছি সেই টপিকগুলি দেখবে। তবে আজকে ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ, পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।